ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আবার একটা ছুটির দিনে চলে এসেছি আপনাদেরকে জ্বালাতে। তো আজকে সকাল থেকেই ঝমঝম ঝমঝম করে চারিদিকে বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই রকম ঠান্ডা ওয়েদারে একটা জমজমাট খাওয়া দাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। তো আজকে এই জন্য বানিয়ে ফেলেছি মাটন বিরিয়ানি। সুজিত আমাকে অনেকদিন ধরে বলে যাচ্ছে যে মাটন বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি খাবো। এরা তো আমি ওকে চিকেন বিরিয়ানির ওপর দিয়ে চালিয়ে দিচ্ছিলাম, কিন্তু আজকে বলেছেন না মাটন বিরিয়ানি খাবো। তো আমি সকালবেলা গিয়ে মাটন নিয়ে এসেছি, নিয়ে এসে বিরিয়ানিটা বানালাম এবং দেখাচ্ছি যে কেমন হয়েছে বিরিয়ানিটা। আর একটা সারপ্রাইজ আছে, আমি আজকে প্রথমবার মাছ কাটা স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। এখন আর তর সইছে না, বিরিয়ানিটা দমে বসানো ছিল, সব হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রাখা আছে। এখন জাস্ট আনবো, কাট বিরিয়ানিটা কাটা হবে, খাওয়া হবে, সাথে রয়েছে স্যালাড আর মশালা কোল্ড ড্রিঙ্কস। ওর ডিউটিতে বসে গেছে, ওর ডিউটি হচ্ছে বিরিয়ানি কাটা, বিরিয়ানি কাটবে। দেখতে কেমন লাগছে বিরিয়ানিটা? বিরিয়ানির হাঁড়িটা খোলার সাথে সাথে এই যে কাটার যে সময়টা, এই সময় বিরিয়ানি খাওয়ার যে মজা আর পরে খাওয়ার সেই মজাটা থাকে না। সেই প্লেটটার মধ্যে দিয়ে দিব আলু, খাবে, খাওয়ার জন্য লোক বসে আছে। মানে এই প্লেটটাতে খাবি কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে দেখবে বলে ব্যস্ত। সুজির এখানে মনে শুকে বিরিয়ানি বাড়ছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখানে হচ্ছে মাটন বিরিয়ানি, এখানে ডিমটা আলাদা করে সেদ্ধ করা আছে, এখানে হচ্ছে স্যালাড, এটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সামনে না বসে থাকা যায় না, মানে বিরিয়ানিটা কাটার পর এই যে হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মাটনটা। সুজিত খেয়ে রিভিউ দেবে কেমন, কেননা আমার রান্না আমি আর কি বলবো। এখানে রয়েছে স্যালাড, স্যালাড অবশ্যই নিও। স্যালাডের মধ্যে আমি আবার একটু চাট মশালা আর নুন অ্যাড করে দিয়েছি। হাড়ি তো হচ্ছে বাড়াবাড়ি। বিরিয়ানি মাটন হয়তো আর বিরিয়ানি হয় না, যতই কিছু খাই আমরা। আলুটা হচ্ছে এরকম, এই যে একদম সফট ভেঙে যাচ্ছে। মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন খেলা খেলা করতে বসেছে, তাই না মাম্মা? আলু তো একদম ভালো। ও বাবা আমি চিকেনও খাই। না চিকেন না, এটা মাটন আছে। ডিম খাবে? মা স্যালাড নিও। আলু খা দাদু, মাংস খা। আলু খাই আমি, মাংস খাই। নে মাংস খা। ও আমি এইটা দুধ দিচ্ছি, দুধ দিচ্ছি। দেখে ভেবো না যে শুধু নিজেরাই খাচ্ছে, আমি খাওয়াতেও যাই। চলে আসো, লঙ্কা নেবে? লঙ্কা নেবে না, গলে গেছে, এত ভালো সেদ্ধ হয়েছে। এই যে কে কিনেছে আর কে রান্না করেছে সেটা দেখতে হবে তো। কে, তুমি গেছিলে কিনতে? বুঝলি তো কথা দাদা, অন্য মাংস ভালো দেয়। আমার তো সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে কি বিরিয়ানিটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এত খাটনি কিছু বেকার। এই হচ্ছে আজ মাংসটা, মাংসটা খুব ভালো, একদম হাত দিয়ে যে গলে যাচ্ছে।
আজ আমি সুজিতের উপর খুব রাগারাগি করছিলাম, সুজিত এত লেট করে আসছে, একটুখানি হেল্প করতে লাগে, একা একা তো সব সময় হয় না, সবটা মাথা টাথা গরম হয়ে যাচ্ছিল। ধরো তুমি একটা সানডেতে একটা রেস্টুরেন্টে খেতে গেছো, এরকম বিরিয়ানি পেয়েছো, তুমি কত কত কথা বলতে। বিরিয়ানি রেস্টুরেন্টে এগুলো এরকম হবেই না, এই বিরিয়ানিটা প্রাইস রেস। বিরিয়ানি খাওয়ার মানে হচ্ছে বিরিয়ানিটা প্লেটের সামনে থাকবে, গপ 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 করে খাও, আর কোল্ড ড্রিঙ্কস খাও। কুসুম দেব, কুসুম না খাই দিলে খুব ভালো। তুমি ক্যামেরাতে যেরকম বলো আমি এটাও খাই ওটাই খাই, সেরকম তুমি রিয়েল লাইফে সত্যি খেতে তাহলে খুব ভালো হতো। যদিও তোমার চেহারা দেখে বুঝবে লোকে তুমি কত খাওনি আছো, 4 বছর হতে চলেছে এই হচ্ছে অবস্থা। পাখির মতো খাও, হচ্ছে চর্বিটা খাওয়া উচিত। কি হবে, মানুষ আজ আছে কাল নেই, খেয়ে নি। অসম একটা বিরিয়ানি খাওয়ালে এর জন্য তোমাকে রাত্রিবেলা একটা উপহার দেবো। তুমি এরকম বলো, শুধু দাও না, দেখাবো, ভিডিওতে দেখাবো। উপহার মানে খাওয়া খাওয়ার খাইয়ে উপহার দেবো, জিনিস উপহার। ও বাবা, এ তো শাস্তি হয়ে যাবে গো, এই বিরিয়ানি তো পেট আজকে, এখন বাজে 3:30, রাতে ডিনারে বলছো, এখন সন্ধ্যেবেলা কোথায়? না মামা, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না খেলে আর কি খেলাম। এখন বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমি একটু দেবো লম্বা ঘুম, একটু ঘুম দেব, তারপরে ও সুজিত তোমার কি একটা করবে এখন, না কাক চলে আসছে মাছের এতে, কি করছে ছেলেটা, ও ছেলেটা মাছ কাটাটাই বাকি ছিল ছেলেটার জীবনে। কি সব করছে ভুলভাল, প্লিজ এই কাঁটা ফাটা বের করে ফেলেছে বুড়ো। ইস ইস করছো কেন তুমি, জেঠির কাছে একটা ভালো বটি ছিল, বটিটা ভালো না আচ্ছা, এখন এত এই ঘুষতে আছে ঘোরো হাত করে কেটে যায়। এই ইলিশ মাছের পিসটা কি বড়, কোনটা অথচ ভাঙা দেখো, সুজিত এক্সপেরিমেন্ট করতে গিয়ে যতটা যে ভুলভাল মাছের পিস কেটেছে, সেই মাছের পুরো ভেতর থেকে কাটা ফাটা বের করে নিয়েছে, কোনটা বড় কোনটা ছোট, যত রাজ্যে ভুলভাল কাজ করে সুজিত মাছটা 12টা বাজালো। ফলি মাছও কাটবে নাকি তুমি, তাই বলো ইলিশ মাছটা কাটছে, মেরা প্রেস্টিজ ডাউন কর দিয়া তুনে। এই হচ্ছে সুজিতের মাছ কাটা, ঠিক আছে, এই যে
ভেতর থেকে পুরো কাটা বেরিয়ে এসেছে, পুরো এইটা ভেঙে গেছে তার জন্য, বাকি সবই ঠিক আছে। ভেতর থেকে ইলিশ মাছের কাটা বেরোয় আমি কোনোদিন দেখিনি। আর এইদিকে হচ্ছে এরকম কেটে টেটে মানে ভীতি কিচ্ছিরি কাণ্ড, ইলিশ মাছটা রীতিমতন কাজে, ইলিশ মাছের প্রেস্টিজ এতটাই পাঞ্চার করে দিয়েছে সুজিত। বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা এত ঘুম দিয়েছিলাম, আমি তো 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে 7টার সময় উঠেও আমার মনে হচ্ছে আরও ঘুমালে ভালো হয়, আরও ঘুমালে ভালো হয়। একটা ম্যাজম্যাজ করে একদিন ছুটি পাই কোনো রকমে কেটে যায়, তো সেদিনও অনেক রকম পাস থাকে আর ভালো লাগে না, শরীর চলে না। যাই হোক, সুজিতকে আমি বললাম আজকে দেখো আলু সিদ্ধ ভাত খেয়ে নাও, রাত্রেবেলা এত কিছু হয়েছে। সুজিত বললো না, সেই বিখ্যাত কাঁটা ছাড়া মাছ যেটা ইলিশ মাছটাকে বিখ্যাত ভাবে ইলিশ মাছটার অপমান করেছে কেটে কেটে, সেটাকে এখন তো সেই ইলিশ মাছ এখন কালো জিরে দিয়ে সুজিত ঝোল করবে, ওটা দিয়ে পাতলা করে একটুখানি ভাত খাবো। ইলিশ মাছটাও খারাপ ছিল না, ভালোই ছিল, বাট সুজিত এমন বিভৎসভাবে কেটেছে আমি জানি না ওটা কী হবে। যাই হোক, ঝোলটা হওয়ার পরে আমি দেখাচ্ছি ওটা কীরকম থাকে। দাও আচ্ছা সে ঝোল দাও না, কেন তুমি খাও না, না আলুটা নিয়ে নাও। ভাই সাথে নেই, বাবা কত ভাত দিচ্ছে, কি সুন্দর ভালো গন্ধ, ভালো গন্ধ। খাবে নাকি একটু, শুনো কত ভাত দিয়েছে, দেখো একটু খাও, একটু খাও, দেখো একটু ভাতটা। সুজিত এখন বিড়াল দিয়েতে পারবে না, ওরকম ভাত নিয়ে বসেছে ইলিশ মাছের ঝোল দিয়ে। আমিও আজকে অনেক ভাত নিয়ে বসেছি, আবার কবে ইলিশ মাছ খাবো তার নেই ঠিক, খেয়ে নিই ঝোল দিয়ে। ইলিশ মাছের যা দাম, ইলিশ মাছ ভাগ্যে জোটা এখন খুব মুশকিল, সুতরাং যেদিন জুটছে সেদিনকে যাতে বিড়াল ডিঙোতে না পারে সেরকম ভাত খেয়ে নাও। ইলিশ মাছের পাতুরি হোক বা সর্ষে বাটা হোক বা ভাপা হোক যাই হোক, কিন্তু ইলিশ মাছের এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলের টেস্ট, এটা আর কিন্তু কেউ বিট করতে পারে না। আমরা এখন খেয়ে নিই, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, তো তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর পারলে ভিডিওসগুলো লাইক করে দিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বং লিপারকে দেখতে থেকো, টাটা।